শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে করোনার তৃতীয় ঢেউ আরও ভয়াবহ হবে, সতর্ক করলেন ডাক্তার দেবী শেঠি। ভারতে লাভ জিহাদ আইন, মসজিদ ধ্বংস নিয়ে ভারতকে শেষবারের মতো সতর্ক করে দিল আমেরিকা। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে 5.5 কোটি ডোজ টিকা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। শ্রীলঙ্কায় খাবার কিনতে গিয়ে লাঞ্ছিত হচ্ছেন মুসলমানরা। যুদ্ধে সৈনিক হিসেবে ব্যবহার করা হচ্ছে শিশুদের, নিহত 2674 জন শিশু। চীনে উইঘুর নির্যাতন চরমে, জিনজিয়াং যেতে চান জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রধান। এবং সবশেষ থাকছে করোনাক্রান্ত মার্কিনীদের গোয়ান্তা নামও পাঠাতে চেয়েছিলেন, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ দ্বিতীয় ঢেউয়ের তুলনায় 30% বেশি তীব্র হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ভারতের অন্যতম শীর্ষ হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবী শেঠি। এজন্য তৃতীয় ঢেউ প্রসঙ্গে আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। শনিবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে দিয়ে একটি সাক্ষাৎকারে দেবী শেঠি বলেছেন, ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এখনও শেষ হয়নি, এখনও অনেক রোগী আইসিউতে রয়েছেন, ফুসফুসের গুরুতর সংক্রমণ রয়েছে বেশ কিছু মানুষের। কোভিড রোগীদের জন্য এখনও সবসময় আইসিউ খোলা পাওয়া যাচ্ছে না, তবে সংক্রমণ নিচের দিকে নেমেছে। তিনি বলেন, কবে তৃতীয় ঢেউ আসবে তা আগে থেকেই কেউ হয়তো বলতে পারবে না, তবে সেপ্টেম্বরের পর যে কোনো সময় এই ধাক্কার জন্য প্রস্তুত থাকতে হবে। তবে করোনার তৃতীয় ঢেউয়ে পরিস্থিতি আরও খারাপ হবে কিনা তা নিয়ে কোনো মন্তব্য করেননি দেবী শেঠি। আগামী 6 থেকে 8 সপ্তাহের মধ্যে ভারতে করোনার তৃতীয় ঢেউ আসতে পারে, এমনটি হুঁশিয়ারি দিয়েছেন দেশটির অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। ভারতে করোনার নতুন ধরন ডেল্টা প্লাসের কারণে এই উদ্বেগ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। ভারতের উত্তরপ্রদেশে জারি করা লাভ জিহাদ আইন এবং সেখানে মসজিদ ধ্বংসের ব্যাপারে উদ্বেগ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের এক কর্মকর্তা বলেছেন, ভারতের উত্তরপ্রদেশে রাজ্যে আন্তঃধর্মীয় বিবাহকে অপরাধ বলে গণ্য করে একটি বৈষম্যমূলক আইন করা হয়েছে, এর ফলে ধর্মীয় স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের সিনিয়র নীতি বিশ্লেষক নাইলা মোহাম্মদ বলেন, CAANRC-র পর কথিত লাভ জিহাদ বন্ধে নতুন আইন এনেছে ভারতের কয়েকটি রাজ্য। কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপি প্রণীত এই আইন মুসলিম বিরোধী এজেন্ডা থেকেই উদ্ভূত বলে মনে করেছেন তিনি। মানবাধিকার কর্মীর আইনটি সমালোচনা করা সরব হয়েছে। এই আইন প্রায়শই সহিংসতা ঘটায় এবং ধর্মান্ধদের মিথ্যা বিবরণ ব্যবহার করে অন্তঃসত্ত্ব বিবাহ নিষিদ্ধ করে প্রয়াস চালাচ্ছে সেখানে। উল্লেখ্য, হিন্দুত্ববাদী সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই অভিযোগ করছে যে এক শ্রেণীর মুসলমান যুবক হিন্দু নারীদের কাছে প্রেমের অভিনয় করে এবং ধর্ম পরিবর্তন করিয়ে এনে বিয়ে করে। তাদের কথায় লাভ এবং প্রেমের মাধ্যমে জিহাদ করা হচ্ছে এভাবে, যদিও এর আগে একাধিক এরকম অভিযোগের তদন্ত করেও তথাকথিত লাভ জিহাদের অস্তিত্ব পাওয়া যায়নি বলেই সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে উঠে এসেছে। নাইলা মোহাম্মদ বলেন, গত মাসে উত্তরপ্রদেশের 2টি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, এই ঘটনায় বেশ উদ্বেগজনক। তিনি আরও বলেন, নাগরিক সমাজের ধারণা রাষ্ট্রের অর্থনীতির চাকা সচল রাখতে ব্যর্থতার কারণে অনেক আগে থেকেই বিরোধীদের সমালোচনার মুখে রয়েছে সরকার। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ টিকা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির হাতে থাকা করোনা ভাইরাসের সব টিকা বিভিন্ন দেশে পাঠানোর একটি পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে যে 5.5 কোটি ডোজ করোনা ভাইরাসের টিকা যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে পাঠাবে, তার মধ্যে 4.10 কোটি ডোজ দেওয়া হবে টিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্সের মাধ্যমে। এর মধ্যে প্রায় 1.40 কোটি ডোজ টিকা পাবে ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের বিভিন্ন দেশে, 1 কোটি পাবে 1.60 কোটি ডোজ এশিয়া এবং 1 কোটি ডোজ পাবে আফ্রিকার বিভিন্ন দেশ। বাকি 1.40 কোটি ডোজ পাঠানো হবে আঞ্চলিক গুরুত্বের বিবেচনায়, ওই অংশ থেকে কলম্বিয়া, আর্জেন্টিনা, ইরাক, ইউক্রেন, ফিলিস্তিনের গাজা এবং পশ্চিম তীরে টিকা যাবে। এই 5.5 কোটি ডোজ টিকার মধ্যে থাকবে ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা। যুক্তরাষ্ট্রের খাদ্য এবং ওষুধ নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলে অ্যাস্ট্রাজেনেকার টিকাও ওই তালিকায় যুক্ত হতে পারে।
হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেছেন, বিশ্বকে দেওয়ার মতো প্রচুর টিকা আমাদের হাতে আছে, কিন্তু সেই হাতে আছে কিন্তু সেই টিকা পাঠানোর কাজটি বিরাট একটি চ্যালেঞ্জের ব্যাপার। শ্রীলঙ্কায় মুসলমানদের অপমানিত এবং লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কিছু ছবিতে দেখা যায়, সামরিক বাহিনী মুসলমানদের রাস্তার উপর হাঁটু গেড়ে বসতে বাধ্য করছেন। রাজধানী কলম্বো থেকে প্রায় 300 কিলোমিটার পূর্বে ইয়ারুবু শহরে এই ঘটনা ঘটেছে। এছাড়াও তাদের হাত উপরের দিকে তুলে রাখতে বাধ্য করেছে। মুসলিমরা দুটি রেস্তোরাঁয় খাবার কিনতে গিয়েছিলেন, আর এরপরই লকডাউন আইন লঙ্ঘনের অজুহাত দেখিয়ে সশস্ত্র সেনারা মুসলমানদের উপর এই অমানবিক আচরণ করেছে। স্থানীয় এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে। তাদের দাবি, মুসলমানদের অবমাননা করার জন্যই এসব করা হয়েছে, কারণ এই ধরনের শাস্তি দেওয়ার কোনো ক্ষমতা সেনা সদস্যদের দেওয়া হয়নি। ঘটনার পর সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতিতে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ইরাবুন এলাকায় এমন হয়রানির কিছু সুনির্দিষ্ট ছবি ভাইরাল হওয়ার পর পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে। এর অভিযোগে এরই মধ্যে অফিসার ইনচার্জকে সরিয়ে দেওয়া হয়েছে। সেনাবাহিনীর যেসব সদস্য এমন আচরণ করেছেন তাদের বিরুদ্ধে কঠোরভাবে শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, করোনায় মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শ্রীলঙ্কায় এক মাসের মতো লকডাউন চলছে। প্রায় 8,500 বেশি শিশুকে 2020 সালে বিশ্বের বিভিন্ন জায়গায় চলমান যুদ্ধে সৈনিক হিসেবে ব্যবহার করা হয়েছে এবং নিহত হয়েছে 2,674 জন। সোমবার জাতিসংঘ থেকে প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। অ্যান্তোনিও গুতেরেস নিরাপত্তা পরিষদে শিশু বিষয়ক বার্ষিক প্রতিবেদনে এই সব তথ্য তুলে ধরেন। প্রতিবেদনে জানানো হয়েছে, 21টি যুদ্ধে 19,379 শিশুর অধিকার লঙ্ঘন করার ঘটনা ঘটেছে, আর এমন ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে সোমালিয়া ডেমোক্রেটিক সহ কিছু অঞ্চলে। প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, 8,521 শিশুকে 2020 সালে শিশু সৈনিক হিসেবে ব্যবহার করা হয়েছে। এই সময়ের মধ্যে নিহত হয়েছে 2,674 শিশু। এছাড়া বিভিন্ন যুদ্ধে আহত হয়েছে আরও 5,748 জন শিশু। প্রতিবেদনের একটি কালো তালিকা রাখা হয়েছে, যেখানে রয়েছে শিশু অধিকার ক্ষুণ্ণ করছে যুদ্ধরত এমন গোষ্ঠী বা সংস্থার নাম। সেই তালিকায় এখন কখনো ইসরায়েলের নাম না থাকায় বিতর্ক দেখা দেওয়াটাই স্বাভাবিক। অপরদিকে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটকে ইয়েমেনের যুদ্ধে শিশুদের অধিকার লঙ্ঘন করার তালিকায় রাখা হয়েছিল, কিন্তু 2020 সালে কালো তালিকা থেকে জোটকে বাদ দেওয়া হয়। এছাড়া তালিকায় মিয়ানমারের সেনাবাহিনী এবং সিরিয়ার সরকারি বাহিনীকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে কোনো পদক্ষেপ না নেওয়ায়ও কালো তালিকা স্থান দেওয়া হয়েছে। উইগুর নির্যাতন নিয়ে সরব জাতিসংঘ। চীনের উপর চাপ বাড়িয়ে এবার সংখ্যালঘু অধ্যুষিত জিনজিয়াং প্রদেশে পরিদর্শনের কথা বললেন মানব অধিকার পরিষদের প্রধান মিশেল ব্যাকলেট। সোমবার মানব অধিকার পরিষদের 47তম অধিবেশনে চীন, রাশিয়া এবং ইথিওপিয়া মানব, বিশেষ করে চীনের জিনজিয়াং প্রদেশে উইগুরদের ওপর রাষ্ট্রীয় নিপীড়ন নিয়ে মুখ খুললেন তিনি। ও অঞ্চলের পরিস্থিতি খতিয়ে দেখতে চলতি বছরে জিনজিয়াং যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে হংকং চীনের দমন নীতি নিয়েও সর্বভন জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রধান, স্বশাসিত প্রদেশটি গণতান্ত্রিক মর্যাদা কেড়ে নিয়ে শি জিনপিং প্রশাসনে বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনের সমালোচনা করেছেন তিনি। ক্ষমতায় থাকাকালে করোনা ভাইরাস নিয়ে নানা মন্তব্যের জেরে সমালোচিত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা ছেড়ে যাওয়ার পরও আলোচনায় এসেছেন তিনি। এবার আরও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেল তাকে ঘিরে। জানা গেছে, ক্ষমতায় থাকাকালে দেশের করোনা সংক্রমিত নাগরিকদের গুয়ান্তানামো বেতে পাঠাতে চেয়েছিলেন তিনি। সম্প্রতি প্রকাশিত একটি বইয়ের বরাতে দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এই তথ্য প্রকাশ করেছে। এতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, 2020 সালে ফেব্রুয়ারি মাসে করোনা মোকাবেলার সময় সিচুয়েশন রুম ট্রাম্প এবং তার সহকর্মীদের কাছে জানতে চেয়েছিলেন, আমাদের কোনো দ্বীপ নেই। এরপর তিনি বলেছিলেন, গুয়ান্তানামা বে কেমন হবে। ট্রাম্পের এই কথা শুনে তার সহকর্মীরা অবাক হয়েছিলেন। ট্রাম্পের এই চিন্তা সেখানেই শেষ হয়, দ্বিতীয়বার আর উত্থাপিত হয়নি। কিউবার কাছে গুয়ান্তানামো বেতে রয়েছে কুখ্যাত কারাগার, যেখানে সন্ত্রাস বিরোধী লড়াইয়ের নামে মুসলিম দেশের বহু লোকজনকে ধরে আটক করে রাখা হয়েছে। সেখানে তাদের উপর অকথ্য নির্যাতন চালানো হয়। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।